বয়স যায় ওদিকে পিছিয়ে যায়। আচ্ছা দেখেন এদিকে আমাদের এখানে টয়লেট ওপেন থাকুক। আমরা গত ক্লাসে এখানে ছয়টা স্ল্যাট ক্রিয়েট করলাম, আমরা যে স্ল্যাট শো দিই সবগুলো দেখতে পাচ্ছি ফ্রম বিগিনিং। অনেকে চার্ট, স্মার্ট আর্ট এক্সেট্রা ইউজ করতে পারে, ভিডিও এক্সেট্রা। ওকে, আপনাদেরকে হোমওয়ার্ক দিব পাওয়ার পয়েন্টেরই। আমি এন্টার দিয়ে দিই, চেঞ্জ হয় কিনা, চেঞ্জ দেখা হচ্ছে। ওকে, আমি ট্রানজিশন ব্যবহার করছিলাম, দেখি তো আমি ট্রানজিশন ইউজ করি নাই, দিই নাই, তাহলে একটু কই। আচ্ছা মেবি তবে সেভ করি নাই, এটা হতে পারে। আচ্ছা আমি একটা দিয়ে দিই, আমি কিছু ট্রানজিশন ব্যবহার করি, র্যান্ডম বার শেপ। তারপর হচ্ছে আমাদের উইন্ড, তারপর হচ্ছে রিবেল। ওকে, এগুলো আপটা তো আমি জানি, তাহলে এগুলো বলে ফেলছি। অ্যানিমেশন নিয়ে বলি না, তাই না? অ্যানিমেশন, ওকে ফাইন। আমরা ট্রানজিশন ব্যবহার করি প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা পেজ কীভাবে মুভমেন্ট করবে, কীভাবে ইফেক্ট দেখাবে। অ্যানিমেশনটা একটু ভিন্ন, সেও কিন্তু ইফেক্ট আর মুভমেন্ট করে, ইফেক্ট এবং মুভমেন্ট করে। কীভাবে অ্যানিমেশন কী করে, স্লাইডের ভিতরে অংশগুলোকে মুভমেন্ট করে, ইফেক্ট দেয়, নাড়াচাড়া করে। আর ট্রানজিশন কী করে, পুরা স্লাইডকে মুভমেন্ট অথবা নাড়াচাড়া করে। এটা ডিফারেন্ট, এটাই দুটাই কাজ সেম, ইফেক্ট দেখাবে। ট্রানজিশন কী করে, পুরো স্লাইডকে মুভ করে বা ইফেক্ট করে অথবা নাড়াচাড়া করে। অ্যানিমেশন ট্রানজিশনের ভিতরে থাকা অংশগুলোকে বা স্লাইডে থাকা অংশগুলোকে কী করে, নাড়াচাড়া করে, ইফেক্ট দেখায় অথবা মুভ করে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমি যদি প্রিভিউ দিই, আমার পুরোটা পেজ ইফেক্ট বা নাড়াচাড়াটা স্টাইল দেখাচ্ছে। বাট আমি যদি ছবিটা একটু নাড়াচাড়া করবে, ছবিটাই ছবি ক্লিক করতে হবে, অ্যানিমেশন যেমন ফ্লাইং উড়ে আসবে, পুরো স্লাইড না ছবিটা। এরকম অংশগুলোকে যদি আমরা স্টাইল বা ডিজাইন করতে চাই বা মুভমেন্ট করতে চাই, আমরা অ্যানিমেশন ব্যবহার করি। এরপর হচ্ছে আমাদের লেখা, লেখার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যেমন র্যান্ডম বার্ডস। ওকে, এখন আমি যদি প্রিভিউ ইউজ করি, প্রথমে এটা হবে, তারপর এটা অ্যানিমেশন হবে। আর যদি ট্রানজিশন ব্যবহার করি, দেখ প্রথমে এটা হবে, দুইটাই ডিফারেন্ট। ট্রানজিশন মানে কি, পুরাই স্লাইড ইফেক্ট বা কী হবে, নাড়াচাড়া মুভমেন্ট করবে। আর অ্যানিমেশন মানে কি, স্লাইডে থাকা অংশগুলোকে সে মুভমেন্ট করবে অথবা ইফেক্ট দেখাবে অথবা নাড়াচাড়া করবে। ওকে, এ হলো ডিফারেন্ট। দুই নম্বর, আমরা যদি অ্যাবাউট মিতে করি, অনেকগুলো আছে এখানে, যেমন গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, তারপর এখানে দিতে পারি বা এসবগুলো দিতে পারি। এখানে দিতে পারি কি, জুম। তো প্রত্যেকটা আন্ডারে কিছু ইফেক্ট থাকে, যেমন অল অ্যাট ওয়ান্স একটা বা একটা হবে, ঠিক আছে? অথবা আমি যদি ওয়ান বাই ওয়ান দিয়ে একটা বা একটা দেখেন, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, মানে প্রত্যেকটা অ্যানিমেশনে কিছু আলাদা ইফেক্ট ডিজাইন থাকে, এটাও করতে পারো। চার নাম্বার, ফিউচার প্লাস, এখানে গিয়ে আমি দেখি কালার পালস, কালারটা দেখাবে বা বাউন্স, বাউন্সিং হবে দেখেন। তো বাউন্সিং কিছু ইফেক্ট থাকতে পারে, একটাই আছে, বেশি নেই। তারপর আমি চলে যাই পাঁচ নাম্বারে, বুঝে হাজারি কলেজের মেয়েটা বসছে, হাজারি কলেজের মেয়েটা আগে ক্লাস, হাজারি কলেজ ফ্লোটিন করে দিলাম। ফ্লোটিনের দুটো আছে, একটা হলো ফ্লোট আপ উপর থেকে হবে আর ডাউন নিচ থেকে হবে। ওকে, এছাড়া আরও আছে বাউন্স, রিবেল, র্যান্ডম বার্স, হুইল, পালস, কালার পালস। আমি এটাকে আরেকটা করে দেখি এই অংশটাকে, যেমন আর আছে কি র্যান্ডম বার্স, এটা কেমন দেখি তো বাউন্স, এই যে এটা করা যায়, ঠিক আছে? তো মোটামুটি আমার সবগুলোতে কী হলো, ট্রানজিশন সেট করা হলো, অ্যানিমেশন দেওয়া হলো। এসএস শোতে যাই ফ্রম বিগিনিং, দেখি আমার ট্রানজিশন অ্যানিমেশন দিয়ে কাজ করে কিনা। যেহেতু আমি সেট করে দিয়েছি নাম, এন্টার, এই দেখ ছবি আসলো, তারপর হচ্ছে আমার নাম আসলো, ওই যে আমি টাইমটা সেট করে নিই, এই যে নাম হচ্ছে যে এখানে ট্রানজিশনে কি এই টাইমটা সেট করে নিই।
সবাইকে টাইম তো গত ক্লাসে করছি, আমি সেভ করি নাই টাইমিংটা, দেখেন টাইম সেট করি, ওই টাইমের ভিতরে ট্রানজিশন অ্যানিমেশন দুইটাই হয়ে যাবে। আবার অনেক সময় অনেকে প্রবলেম করে, দিলেও আসে না, ঠিক আছে, ক্র্যাক ফাইল প্রবলেম করতেই পারে, ট্রাই করবেন হয়ে যাবে, প্রবলেম হওয়ার কথা না, হয় না, কারো কারো হতে পারে। দেখেন 5 সেকেন্ড দেখে আমারটা কোনো প্রবলেম হয় কি না, এটা হচ্ছে ট্রানজিশন আর এটা হচ্ছে অ্যানিমেশন, কম্পিউটার কি বলে এটা কেউ শুনতে রাজি না, কমই প্রয়োজন হয়। তারপর দেখি আমি যখন প্রিভিউ করি প্রথম আমার ছবিটা কি হয় অ্যানিমেশন হয়, তারপর কি হয় আমার নামটা হয় ক্লিক করে দেখি, প্রথমে আমার ছবিটা আপনার আমি আগে পরে করবো, আগে নাম হবে পরে ছবি হবে, ঠিক আছে, এটা অপশন দিয়ে করা যায়, একদম লাস্টে আছে। যেমন ছবিতে ক্লিক করি ওরা বলতেছে মুভ লেটার, অ্যানিমেশনটা পরে হোক মুভ লেটার, এটা 2 নাম্বার, এখন এটা 1 নাম্বার। আজ প্রিভিউ ক্লিক করে দেখেন প্রথমে নাম তারপর ছবি, এটা হচ্ছে কি আমাদের রেকর্ড অ্যানিমেশন থেকে আমরা কি এটা মুভমেন্ট চেঞ্জ করতে পারি, অ্যানিমেশন আগে পরে করা যায়। ওকে, এরপর হচ্ছে আমাদের অ্যাড অ্যানিমেশন। ওকে, এটা কী কাজ করে, আমি একটা অংশে একাধিক অ্যানিমেশন সেট করতে পারি, যেমন ধরো আমার এখানে কয়টা আছে প্রিভিউতে, এটা শুধু একবারই হয়, আমি এটা ক্লিক করে মোবাইলে দিই, এই যে 1 নাম্বার, আবার ক্লিক করি প্রথমে ছবি তারপর আমার নাম, আমি চাচ্ছি ছবি 2 থেকে 3 বার বা একাধিক অ্যানিমেশন হবে, তাহলে অ্যাড অ্যানিমেশন এখানে ক্লিক করে আমি দিচ্ছি জুম। ওকে, দেখেন এটা এক প্রথমবার হবে, তারপর 2 নাম্বার এটা হবে, তারপর 3 নাম্বার, এটা 2 বার করলাম, আমি যেন আরও করতে পারি অ্যানিমেশন, যেমন শেপ, তার মানে ছবি 3 বার কী হবে অ্যানিমেশন হবে, যেমন প্রিভিউ প্রথমে ছবি তারপর লেখা তারপর ছবি আবার ছবিটা হবে, এভাবে একাধিক অ্যানিমেশন সেট করা যাবে। তবে প্রয়োজন নেই, এত রং চুন প্রয়োজন হয় না আসলে, জিনিসটা খাপ দেখাতে, বাট করা যায় অ্যানিমেশন প্যান, আমি এটা মুভ কাটতে পারি, অনেকগুলো আবার এখানে অ্যানিমেশন না, একটা তারপর এখানে 1 3 4 সিরিয়ালি মেনটেন করতেছে, এতগুলো দরকার নাই, কেটে দিতে হবে। আমি চাইলে এখানে ক্লিক করে দেখেন ফার্স্ট আছে মাল্টিপল, কেন মাল্টিপল, এটি একাধিক আছে, তাহলে কাটবো কীভাবে, আপনি যদি নান করে দেন সবগুলো একসাথে উঠে যাবে, সবগুলো একসাথে উঠে যাবে, আমি এর ব্যাকে দিই ব্যাক, না সবগুলো না, আমি 4 আর 3 তুলব, আপনি কী করতে পারেন অ্যানিমেশন প্যান ক্লিক করতে পারেন, দেখেন এখানে ওভার, এখানে 1 2 3 4, আমি 4 নাম্বারটা কেটে দিব রিমুভ। ওকে, একদম ফুল চলে গেছে, ফুল চলে গেছে, আমি এটা ব্যাক দিই 4 নাম্বার, এখানে জাস্ট সব সিলেক্ট, 4 নাম্বার ক্লিক করেন রিমুভ, 3 নাম্বার ক্লিক করেন রিমুভ, এখানে ক্লিক করে সবগুলো হয়ে যায়, বাট এখান থেকে অ্যানিমেশন প্যান থেকে আপনি একটা একটা করে করতে পারবেন, রিমুভ করতে পারবেন, সে সুযোগটা অলরেডি আছে। ঠিক আছে, এটা আমাদের অ্যাডভান্সে কাজে লাগে, যে ট্রিক করলে কিছু অ্যাডভান্স লেখা দেখাবে, এটা অবশ্যই আমরা ম্যাপে করি, আর এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন পেইন্টার, এটা আমাদের এখন দরকার নেই, অ্যানিমেশন পেইন্টার, আমি যখন অ্যানিমেশন ক্লিক করি তখন এটা অন হবে, এই পেইন্টারের কাজ আমি ওয়ার্ডে করাইছি, কারো খেলা আছে পেইন্টার, অ্যানিমেশন আছে পেইন্টার, ধরেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের নাম হচ্ছে কি ফরম্যাট পেইন্টার, ফরম্যাট পেইন্টারের কাজ কি বলুন তো, একজন ফরম্যাট পেইন্টার, এই যে এটা এখানেও আছে, এই যে ফরম্যাট পেইন্টার, এটা কি না, হ্যাঁ এই যে ফরম্যাট পেইন্টারের কাজ কি বলুন তো, কে একজন পাবে, আমি যে ওয়ার্ডে করছি কালার না একই ডিজাইন বারবার, হ্যাঁ এক্ষেত্রে যদি আমি একই অ্যানিমেশন বারবার ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আমি কি ইউজ করতে পারি, এই যে অ্যানিমেশন, ধরেন আমার 1 নাম্বার কী ছিল ফ্লাই, 2 নাম্বার কী ছিল র্যান্ডম বার্স, মানে সেই এই ফ্লাইনটা আমি এখানে ইউজ করবো, তাহলে অ্যানিমেশন প্যান্টার ক্লিক করেন, দেখেন এখানে একটা ব্রাশ চলে আসে, জাস্ট ক্লিক করেন, এখন আমার লেখাটা কী হয়ে যাবে ফ্লাই, ছবিটাও ফ্লাই লেখাটাও ফ্লাই, মানে একই অ্যানিমেশন বারবার ব্যবহার করা। এখন অন ক্লিক, ক্লিক করলে চেঞ্জ হবে না উইথ প্রিভিয়াস, এসলা শো আগে হবে না পরে হবে, আমি অন ক্লিকে রাখবো, ক্লিকে পর যেন শো হয়। ওকে, অনেক সময় উইথ প্রিভিয়াস কী হয় আগে পড়ার সময় অনেকে আমার পজ হয়ে যায়, অন ক্লিকে রাখবে,
ডিউরেশন মানে কি কতক্ষণ চলবে, আমি যদি ক্লিক করে দেখেন এটা 50 সেকেন্ড ধরে চলতেছে। আমি চাই অ্যানিমেশনগুলো কী হোক আরও দ্রুত হোক, আপনি টাইমটা কমিয়ে দেন 1 সেকেন্ড দেখেন, খুব দ্রুত মানে সাথে সাথে। আমি আরেকটু বাড়ায় দেখেন, খুব দ্রুত। আমি আরও বাড়ায় দেখেন, একদম স্লোলি হয়ে যাবে, মানে 2 সেকেন্ড ধরে অ্যানিমেশন হবে দেখেন। ডিউরেশন কতক্ষণ ধরে চলবে, ডিউরেশনটা আমার ট্রান্সিশন ছিল, ট্রান্সিশন মানে কি 6 মানে সেকেন্ড ধরে কী হবে ট্রান্সিশনটা চলবে, অ্যানিমেশনটা কি 2 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা কাজ করবে দেখেন, এই যে আস্তে আস্তে যাবে দেখেন 2 সেকেন্ড। আপনি আরও বাড়ান আরও স্লো হয়ে যাবে, আর ওই টাইমের ভিতরে সে কী হবে অ্যানিমেট হবে আস্তে আস্তে। আর ডিলে মানে কি কতক্ষণ পরে গিয়ে অ্যানিমেশন কাজ করবে, আমি যখন দিই 3 সেকেন্ড দিই, 3 সেকেন্ড পরে গিয়ে ছবিটা আসবে, এরা কাজ করবে, এখন অফ, 3 সেকেন্ড হবে তারপর শুরু হবে, ওকে। বাট ডিলটা আমরা দিব না সাধারণত, ওকে। আর ডিউরেশনটা আগে থাকুক 50 ছিল বা 1 সেকেন্ড দিতে পারি দেখেন, একটু স্লো হবে তারপর এই যে এটা আসবে, এটা খুবই দ্রুত আসছে, এখানে ক্লিক করেন, এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড দেখেন, এটাও 1 সেকেন্ড এবং এটাও 1 সেকেন্ড আস্তে আসবে। এ হলো আমাদের অ্যানিমেশন ট্রানজিশন এবং আদার্স অপশন।